ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলের সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটার নাম হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা যারা আজকে ফার্মাসি বা নার্সিং বা অন্য কোনো প্যারামেডিকেল কোর্সের সঙ্গে যুক্ত আছো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক আজকে এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন চ্যাপ্টারে। আজকে রুট সম্পর্কে আমি আলোচনা করব। আজকে রুট বলতে কি বলতে চাইছি আমি, যে পেশেন্টের শরীরে কোন কোন মাধ্যমে ঔষধ প্রবেশ করানো হয় বা তার চিকিৎসার সুবিধার জন্য। তোমরা যখন তোমাদের প্রফেশনের মধ্যে যুক্ত হবে কোনো নার্সিং হোম, হসপিটাল বা পলিক্লিনিকে, তখন তোমাদেরকে ভালো দক্ষতার সঙ্গে এই কাজগুলো করতে হবে। যদি তোমাদের দক্ষতা কম থাকে, তোমরা বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে পারো। এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করব। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে ক্লাসিফিকেশন বা শ্রেণীভাগ করব কিভাবে, যে দুই ভাবে, একটা হচ্ছে সিস্টেমিক আর হচ্ছে লোকাল। লোকালের মধ্যে যে রুটগুলো আছে কি হচ্ছে স্কিন, ট্রপিক্যাল, ইন্টারনেশনাল, অকুলার ড্রপ, মিউকাসাল, থ্রয়েড, মাউথ, ইয়ার অ্যান্ড ইনহেলেশন, এগুলো সব লোকালের মধ্যে আসে। আর এই সিস্টেমিককে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারেন্টারাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, ওরাল, সাবলিঙ্গুয়াল অ্যান্ড রেকটাল। আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই প্যারেন্টাল রুট সম্পর্কে। এই প্যারেন্টাল রুটের মধ্যে কোন কোন রুটগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নিই। যেমন ইন্ট্রামাসকুলার, আইএম, ইন্ট্রাভেনাস, আইভি, সাবকিউটেনিয়াস, এসসি, ইন্টারডার্মাল, এটা কোথায় দেওয়া হবে, ইন দ্য ডার্মিস, কী ধরনের ইঞ্জেকশনগুলো দেওয়া হয়, যেমন ভ্যাকসিন, লোকাল অ্যানাস্থেটিক, এই ইন্টারডার্মাল দেওয়া হয়। আর কি ইন্টা পেরিটোনিয়াল, ইন্টু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, এই ইন্টা পেরিটোনে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় কোথায় দেওয়া হয়, যে পেরিটোনিয়াল ক্যাভিটির মাধ্যমে। আর কি আছে ইন্টা প্রুরাল, এই ইঞ্জেকশনটা কোথায় দেওয়া হয়, ইনটু দ্য প্রুরাল পেস, আমাদের লাংসের মধ্যে যে প্লুরা আছে সেই প্লুরার মধ্যে ইঞ্জেকশনটা করা হয়। ইন্টা আর্টারিয়াল, এটা কোথায় দেওয়া হয়, যে এই ইঞ্জেকশনটা আর্টারির মধ্যে দেওয়া হয়। আর ইন্টা আর্টিকুলার, অন এ জয়েন্ট ফর আর্থ্রাইটিস, যখন কোনো জয়েন্টের মধ্যে বাতের ব্যথা হয় তখন এই ইন্টা আর্টিকুলার ইঞ্জেকশন দেওয়া হয়। আর ইন্টা কার্ডিয়াক, ইনটু দ্য হার্ট, এটা কখন দেওয়া হয়, অনেক সময় এমার্জেন্সি যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন হার্টের মধ্যে ইঞ্জেকশনটা দেওয়া হয়। ইন্ট্রাওসিয়াস, ইনটু দ্য বোন ম্যারো, এই ইন্ট্রাওসিয়াস ইঞ্জেকশনটা কোথায় দেওয়া হবে, যে বোন ম্যারোর মধ্যে, যদি বোন ম্যারোর মধ্যে কোনো রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ইন্ট্রাওসিয়াস রুটের মাধ্যমে ইঞ্জেকশনটা দেওয়া হবে। ইন্টা লিম্ফ্যাটিক, এটা কোথায় দেওয়া হবে, যে ইনটু লিম্ব্রাইন ভেসেল ফর অটো ইমিউন ডিজিজ, যখন অটো ইমিউন ডিজিজ হবে কোনো পেশেন্টের সেই ক্ষেত্রে এই ইন্টা লিম্ফ্যাটিক রুটের মাধ্যমে ইঞ্জেকশন দেওয়া হবে। আর কি আছে ইন্টা স্পাইনাল বা এপিডুরাল, এটা কোথায় দেওয়া হবে, ইন দ্য ভার্টিব্রাল কলম, আমাদের ভার্টিব্রার মধ্যে ইঞ্জেকশনটা দেওয়া হয়। স্পাইনাল ফ্লুইড দেওয়া হয়, পেন ম্যানেজমেন্ট দেওয়া হয়, অ্যানাস্থেসিয়া করার জন্য এই রুটটা বেছে নেওয়া হয়। এতক্ষণ এই প্যারেন্টাল রুটগুলোর নাম সম্পর্কে জানালাম। যখন তোমরা তোমাদের প্রফেশনের সঙ্গে যুক্ত হবে এই রুটগুলোর উপরে কাজ করতে হবে। তাহলে প্যারেন্টাল রুটটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। প্যারেন্টাল রুট হচ্ছে কি, মেডিকেশন প্লেস ইনটু টিস্যু অর সার্কুলেটরি সিস্টেম বাই ইঞ্জেকশন, ইঞ্জেকশনের মাধ্যমে ঔষধকে রোগীর চিকিৎসার জন্য তার শরীরে প্রবেশ করানো, এটাই হচ্ছে প্যারেন্টাল রুট। এই প্যারেন্টাল রুটের সুবিধা কী আছে বা অসুবিধা কী আছে, মানে ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ কী আছে সেই সম্পর্কে আমি একটু আলোচনা করছি। প্যারেন্টাল রুটের অ্যাডভান্টেজ হচ্ছে, প্যারেন্টাল রুট ইজ র্যাপিড, খুব তাড়াতাড়ি এই রুটটার মাধ্যমে ঔষধ পেশেন্টের শরীরে প্রবেশ করানো সম্ভব। আর কি ইট ইজ ইউজফুল ফর আনকনসিয়াস পেশেন্ট, যখন কোনো পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলবে তখন ওরেলি হয়তো কোনো মেডিসিন তাকে দেওয়া যাবে না,
কিন্তু তখন ওই পেরেন্টাল রুটের মাধ্যমে সহজেই তার শরীরে ওষুধ প্রবেশ করানো সম্ভব। আর কি বলছে, ইনঅ্যাক্টিভেশন বাই জিআইটি এনজাইম ইজ অ্যাভয়েডেড বাই অ্যাভেলিবিলিটি ইজ 100%। অনেক সময় আমরা দেখি যে ওরেলি কোনো ওষুধ খাওয়ালে সে তার বায়োলিটি পার্সেন্টেজ খুব কম, আবার সেই মেডিসিনটাই আবার যখন পেরেন্টালি দেওয়া হয় দেখা যায় তার বায়োলিটি বেড়ে গেছে। তো ওষুধের কর্মক্ষমতা বাড়ানোর জন্য রুট ব্যবহার করা হয়। পেরেন্টাল রুটের ডিসঅ্যাডভান্টেজ কী আছে, যে স্কিল ইজ রিকোয়ার্ড, ভালো দক্ষতা থাকতে হবে তবেই এই পেরেন্টাল রুটের উপরে কাজ করতে পারবে। ইট ইজ পেনফুল এবং এটা যন্ত্রণাদায়ক। দিস মেথড ইজ এক্সপেন্সিভ, এটা ব্যয়বহুল মাধ্যম। তোমরা যখন পেরেন্টাল রুটের উপরে কাজ করবে তখন অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে কোন রুটগুলোর কে কত অ্যাঙ্গেলের মধ্যে নিডিল স্কিনের মধ্যে বা মাসেলের মধ্যে প্রবেশ করাতে হবে। যেমন ইন্টামাসকুলার, তোমরা যখন ইন্টামাসকুলার ইঞ্জেকশন দেবে তখন অবশ্যই তোমাদের সিলিঙ্গের যে নিডিলটার অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। আর যখন তোমরা ইন্টাভেনাস ইঞ্জেকশন দেবে তখন তোমাদের নিডিলের অ্যাঙ্গেলটা থাকবে কত ডিগ্রিতে, 25 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে থাকবে। আর যখন সাবকিউটেনিয়াস দেবে তখন তোমাদের নিডিলের অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আর তোমরা যখন ইন্টারডার্মাল ইঞ্জেকশন দেবে তখন নিডিলের অ্যাঙ্গেল হবে 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে থাকতে হবে। যদি এই ডিগ্রি কন্ট্রোল না করো তাহলে কিন্তু এই ইঞ্জেকশনের বিভিন্ন ধরনের সাইড দেখা দিতে পারে। এতক্ষণ এই পেরেন্টাল রুট সম্পর্কে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি আলোচনা করেছি। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে যারা এই মেডিকেল প্রফেশনের মধ্যে আছে তাদের কাছে শেয়ার করে দেবেন।